হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি নিতু। এখন তো লকডাউন, হাতে আমার অফুরন্ত সময়, প্রচুর সময়, তাই আমার যা মন চায়, যা পাগলামো করতে ইচ্ছা করে আমি সব কিছু করছি। আর যা যা মনে ইচ্ছা করছে সব কিছু তৈরিও করছি, আর তোমাদের সঙ্গে এক একে সেগুলো শেয়ারও করছি। এই ফাঁকা সময়টা কাজে লাগিয়ে আজকে আমি তোমাদের জন্য বানিয়ে দেখাবো তোমাদের রিকোয়েস্ট একটা ভিডিও। সেটা হচ্ছে, বেশ কয়েকদিন আগে, অনেকদিন ধরেই একজন কমেন্ট করছিল, রিকোয়েস্ট করছিল যে দিদি কানের দুল বানিয়ে দেখাও। তাই ভাবছি যে কবে কানের দুল বানিয়ে দেখাবো, কিন্তু কানের দুল যেটা ভেবেছিলাম যেভাবে তৈরি করবো, সেগুলো তৈরি করার জন্য কিছু কিছু মেটেরিয়ালস লাগবে, র মেটেরিয়ালস, তো সেইগুলো কিনতে গেলে বাজার যেতে হবে। তো আমাদের সত্যি যে দোকানটা এই সব জিনিস বিক্রি করে পুরো বন্ধ, তাই বাধ্য হয়ে ঘর থেকে খুঁজতে হলো যে ঘর থেকে কি জিনিস দিয়ে কানের দুল তৈরি করে দেখানো যায়। আরো দুটো অপশন মাথায় আছে, সে দুটো আস্তে আস্তে দেখাবো অন্য কোনো দিন। আজকে যেটা ভেবেছি তা একদম ইউনিক, তোমরা হয়তো শুনলে তোমরা হেসে ফেলতে পারো যারা যারা দেখছো। সেটা হচ্ছে, এটা কি বলতো, এটা হচ্ছে স্প্রাইট, যে আমরা সকলে কম বেশি খেয়ে থাকি স্প্রাইট বা কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এর বোতলের ঢাকনা। এই দুটোকে কাজে লাগিয়ে আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কানের ঝুমকো বা কানের দুল। কি অবাক লাগছে, তো খুব একটা কঠিন না, একদমই সহজ, আর ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে। দুটো লাগবে এই স্প্রাইটের ঢাকনা, লাগবে একটু উল বা সিল্ক সুতো। সিল্ক সুতো কিনতে গিয়ে দেখে আমার বসে দোকানটা বন্ধ, সিল্ক সুতো ক্যান্সেল, তাই উল দিয়ে কাজে লাগাতে হবে। আর সেকেন্ডলি একটু আঠা, একটু কয়েকটা পুঁতি, ব্যাস ডান। আর লাগছে এই যে কানের যে আঁকড়া, এটা যে তোমাদের পুরনো, হয়তো অনেক পুরনো কোনো কানের দুল আছে সেখান থেকে নিতে পারো বা কিনতেও পাওয়া যায়। তো আমি একবার কিনেছিলাম একটা প্যাকেট ওই দোকান থেকেই, তো সেখান থেকে আমি নিয়ে নিয়েছি দুটো কানের এই আঁকড়া, এই যে। আর লাগবে এই যেরকম ছোটো ছোটো দুটো রিং, এগুলোও কিনতে পাওয়া যায়। কিনতে না পাওয়া, যদি কেউ এই মুহূর্তে না কিনতে চাও, তাহলে পুরনো কানের দুল থেকে এরকম রিং খুলে নিও। এই দেখো রিং নিয়েছি দুটো, ব্যাস আর কিছুই লাগবে না। একটু সুতো ব্যবহার আছে সেটা পরে, আর এই সামান্য করে জিনিস দিয়ে কিন্তু একটা কানের ঝুমকো তৈরি করে নেওয়া যেতে পারে। আর কথা বলবো না, তাহলে চলো ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে দেখাই যে কি করে কানের ঝুমকো তৈরি করে নেওয়া যায় এই স্প্রাইটের ঢাকনা দিয়ে। তো এই দেখো, প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা অস্ত্র, দেখলে কেমন ভয় লাগে, চোখে ঢুকে যাবে এরকম মনে হয়। কারণ প্রথমে করতে হবে এই ঢাকনাগুলোকে একটু এই সাইডটা এদিকটা ফুটো করে নেব বা ছিদ্র করে নেব, তার জন্য লাগবে আমার, তার জন্যই আমি এটা নিয়েছি। আর এটা হচ্ছে আমার বর কি কাজে লাগায় আমি যাই না, ছাদের ছিল, ছাদের গাছের, অনেক সময় গাছের গোড়া ঘাসটা জমলে খুঁচে বার করতে হয়, তো এটা দিয়ে কি করে আমি যাই না, কেমন একটা বদ্ভুত, একটা ভয়ানক ব্যাপার। তো এটাই ও নিয়ে আসলো, বলে যে এটাও হেল্প হবে তোমার। তো আমি প্রথমে সেফটি পিন দিয়ে করতে যাচ্ছিলাম, তো সেফটি পিন তো খুব সরু, অসুবিধা হবে, তাই আমি এটাকে ব্যবহার করছি। তো সেফটি পিন একটু মোটা ধরনের সেফটি পিন বা পেরেক দিয়ে করলেও হবে, তো সহজ ব্যাপার। এটা জাস্ট গরম করে নেব, গরম করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে ঢাকনাগুলো একটু ফুটো করে নেব। আর যেহেতু প্লাস্টিক, খুব সহজেই ফুটো হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এই দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমি এই প্লাস্টিকের দুটো ঢাকনায় দুটো ছিদ্র করে নিয়েছি, একটু বড় করেই করে নিয়েছি, যাতে এই উলগুলোকে আমি সহজেই গলিয়ে নিতে পারি। তো এবার যেটা করতে হবে, আমি নিচ্ছি লম্বা করে একটু উল, নেওয়ার পরে আমি উলটাকে গলিয়ে নিলাম, নেওয়ার পরে আমি দেখো একটা তো দেখো এবারে এই আমি সম্পূর্ণ এই ঢাকনাটাকে কভার করে দেব উল দিয়ে।
দেখো খুব সহজেই, কিন্তু আস্তে আস্তে একটু একটু করে উল গলিয়ে এই সম্পূর্ণ ঢাকনাটাকে উল দিয়ে জড়িয়ে নিতে হবে। তো আমার না এই একটা একটা একবার একবার করে উল মানে কি বলবো এপাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে নিতে সমস্যা হচ্ছিল। তো কি করব, আর আমি যেহেতু প্রফেশনাল কোনো গয়না মেকার নই, তো আমার কাছে সেসব জিনিসেরও খুব অভাব যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি এইসব বানানো হয় হ্যান্ডমেড জুয়েলারি। তো একটা ক্লিপ আর এত মোটা উল সরু সুচে কোনোভাবেই গাঁথা যাচ্ছিল না, তাই একটা ক্লিপকে ব্যবহার করেছি, ক্লিপটাকে সুতো মানে সুতোর মতো করে ব্যবহার করেছি। জানি এটা জোগাড়, আর বাঙালি যখন রক্তে আছে জোগাড়, কিছু একটা মিস হলে আমরা কোনো কোনোভাবে সেটা জোগাড় করেই ফেলি। তো ক্লিপকে সুজ বানিয়ে আমি এটাকে এখন দেখো গেঁথে নিচ্ছি এইরকম ভাবে, খুব সহজেই, দ্রুত সময় কম লাগছে, দ্রুত হয়ে যাচ্ছে। ঠিক এরকম করে খুব কাছাকাছি ভাবে দিয়ে দিয়ে বন্ধুরা উল দিয়ে আমি কিন্তু সমস্ত ঢাকনাটাকে এভাবে কভার করে নিয়েছি। তো এবার শেষ মুহূর্তটা বা শেষ দিকটা আমি এখানে একটু গ্লু লাগিয়ে নেব, নিয়ে এটাকে একটা আঠা, সে আঠা স্টিক আমার এখনো গ্লু গান কেনা হয়নি, কিনবো কিনবো রোজই মানে ভাবি, প্রায় যখন এই কাজগুলো করতে বসে তখন মনে পড়ে আর ভুলে যাই। তো কেনা হয়নি কিন্তু একটা গ্লু স্টিক রয়েছে, তো এটাকে কাজে লাগিয়ে আমি এটাকে একটু মানে এবারে একটুখানি গ্লু লাগিয়ে এবার এটাকে রাখলাম, রেখে আমি এইটাও একই ভাবে উলটাকে জড়িয়ে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা আমি দুটো ঢাকনাকেই এভাবে উল দিয়ে পুরো কভার করে নিয়েছি। এবার আমরা যাব সেকেন্ড স্টেপে। দেখো আমি এখানে নিয়েছি খুব ছোট ছোট এক ধরনের পুঁথি, সাদা পুঁথি, পার্ল পুঁথি বলে এগুলোকে, বাজারে অনায়াসে কিনতে পাওয়া যায়, খুব বেশি দামও নয়, 20 টাকার এত এক প্যাকেট দেয়, এটা কিনেছিলাম। সেখান থেকে কিছু অংশ আমি নিয়ে নিয়েছি। তো এবার যেটা করতে হবে, একটা সুচ নিয়ে আমি গেঁথে নিচ্ছি পুঁথিগুলোকে সুতোর মধ্যে। তো দেখো এই পুঁথির মালাটা আমি কিন্তু ঠিক এই মাপে গাঁথবো, মানে একটা পুরো ফুল কভার হবে সেরকম মাপে আমি এই পুঁথিগুলোকে গাঁথবো। দেখো ঠিক এই ঢাকনাটার মাপে আমি কিন্তু এই মালাটাকে গেঁথে নিলাম। তো একইভাবে আমি আরেকটা মালা গাঁথবো এই ঢাকনাটার জন্যে। বন্ধুরা আমি আরেকটা এরকম পুঁথির মালা গেঁথে নিয়েছি, নিয়ে আমি এটাকে এভাবে ঠিকভাবে সেট করে দেখছি যে ঠিকঠাক হলো কিনা। তো এবার এটাকে একটু গ্লু লাগিয়ে এটাকে আমি একদম সেট করে নেব।
না এবার সত্যি একটা কথা বলছি, যখন মাঝে মাঝে আমি এগুলো তৈরি করছি, তো এবারে আমি একটা গ্লুগান কিনেই নেব। বহুত ফাঁকি মারা হয়ে গেছে, বহুত অন্যান্য কাজে সময় নষ্ট করা হয়ে গেছে, এবার সত্যি আমি একটা গ্লুগান কিনবো। তো দেখো গ্লু লাগিয়ে এটাকে একদম সেট করে নিলাম, যেটা আর খুলবেও না কিছু হবেও না, একদম সেট। তো একইভাবে এটাকেও সেট করে নিই একটু। জানো তো এই কিছুদিন আগে আমাকে যারা কমেন্ট এসেছিল যে আমার যেহেতু কথা বলার একটা সমস্যা রয়েছে, আমি তো শুরু থেকেই সেটা স্বীকার করি, হ্যাঁ আমি জানি আমার কথা বলার সমস্যা রয়েছে, মানে আমার কথাগুলো না খুব তাড়াহুড়ো করে বলা হয়ে যায়, আমি চাইলেও না কথা আসতে বলতে পারি না, বিশ্বাস করো কেন কি জানি এটা আমার মানে হ্যাবিট বলতে পারো, ব্যাড হ্যাবিট, যে আমি যদি চাইও তাও আমার কথা আসতে পারে না, খুব দ্রুত করে কথা বলতে হয়ে যায়। তো কথাগুলো অনেক সময় জড়িয়ে যায়, সেটা আমিও জানি যে অনেক সময় কথা জড়িয়ে যায়। তো একজন লিখেছিল যে তুমি তো ঠিক করে কথাই বলতে পারছো না, তুমি ভিডিও কি বানাবে, কথা তাতে বোঝাই যায় না। তো দেখো আমি জানি, এবার তোমরা একটুখানি যারা আমার বন্ধুরা দীর্ঘদিন এই 1.5 বছর ধরে আমাকে দেখছো, তারা একটু ক্ষমা টমা করে দিও, কি করব বলো, আমি তো এরকমই। তো তখন যখন মাঝে মাঝে কথা খুব জড়িয়ে যায় আর যখন খুব দ্রুত কথা বলতে যায়, তখন কি অনেক সময় শ্বাস নিতে অসুবিধা হয়, তখন সে কথাগুলো না বেঁধে আরোই জড়িয়ে যায়, জানো তো। তো নিজের দেশে লজ্জা লাগে যে কি রে বাবা এত কথা জড়িয়ে যাচ্ছে কেন, সাধারণ কথা তাও জড়িয়ে যায়। এবার সুতরাং আমি বুঝি যে তোমাদের একটু হয়তো কষ্ট হয় আমাকে বুঝতে অনেক সময়, কিন্তু একটু ক্ষমা টমা করে দিও, সেটাই বলার। তো এই দেখো বন্ধুরা, কথা কথা কিন্তু আমি দুটোতে এরকম পুঁথির মালাকে সেট করে নিয়েছি। এবার আমরা যাব 3rd স্টেপ। দেখো বন্ধুরা, একটা সুতোর মধ্যে আমি প্রথমে একটা সাদা পুঁথি, তারপর একটা গোলাপি পুঁথি আর 4টে সাদা পুঁথি গেঁথে নিলাম। তারপরে ঠিক এরকম যাতে একটু ঝোলে দেখতে ভালো লাগবে তাই, এবার এখানে দিয়ে দিলাম আরেকটা সাদা পুঁথি উপরে, একটা হোক বা দুটো হোক দুটোই ভালো লাগবে, দুটো সাদা পুঁথি দিয়ে দিলাম। দিয়ে এই রিংটাকে আমি বেঁধে নেব। তো এই দেখো বন্ধুরা, আংটা পরিয়ে দুল কিন্তু একদম রেডি। তো দেখলে তো বন্ধুরা কত সহজে তৈরি করে নেওয়া যায় কানের দুল, খুব বেশি জিনিসও লাগে না, খুবই সময় লাগে না, আর খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়, খুব একটা কঠিন ব্যাপারও নয়, শুধু থাকতে হবে একটু চেষ্টা আর কি বলে আগ্রহ যে এটা আমি করতে পারি বা করে দেখি কেমন লাগে। তো যাই হোক সেই তাগিদেই কিন্তু আজকে এটা আমি তোমাদের তৈরি করে দেখালাম, করে দেখার পালা। কেমন লাগছে তোমরাই কমেন্টে লিখবে। দেখো এখন আমি যদিও গুড মর্নিং বলেছি, কিন্তু এখন কিন্তু আমার খাওয়া দাওয়ার পরে থাকা সময়টা, দিব্যি কিন্তু ঘুমিয়ে আরাম করে কাটিয়ে দেওয়া যেত, কিন্তু সেই সময়টা কাজে লাগিয়ে আমি কিন্তু এই দুলটা তৈরি করলাম স্প্রাইটের ঢাকা দিয়ে, তো সম্ভব। আর আমি এর আগে যতগুলো জুয়েলারি এরকম বানিয়ে দেখেছি, তোমরা অনেকেই বলেছো যে তুমি কেন কখনো পরো না, নিশ্চয়ই পড়ি, সেগুলো তো দেখানো হয় না ভিডিওতে, বাট পড়ি নিশ্চয়ই, আর এটা তোমাদেরকে দেখিয়েই অবশ্যই পরবো, ঠিক আছে। আমি কখনো শুট করি, শর্ট ভিডিও বানাই, তখন কিন্তু আমি ওই জুয়েলারি গুলো পরি নিয়ে তৈরি করা, আর এটা তোমাদের অবশ্যই পরে পরে দেখাবো, কারণ এই দুলটা আমার খুব পছন্দ হয়েছে, একদম হালকা, আর কোনো কিছু বানিয়ে একটা মানে পরার পর সেলফি না তুললে হয় বলো, দাঁড়াও একটা সেলফি তুলি। আমাকে সেলফিতে কেমন লাগে সেটা বাদ দাও,
তোমাদের কেমন লাগলো আমাকে এই দুলটা পরে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমাদের ইচ্ছা করে বা সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই এইরকম ছোটখাটো জিনিস দিয়ে কিন্তু এরকম দুল তৈরি করে নিতে পারো। দেখো কিনতে তো অনেক কিছুই পাওয়া যায়, কোনো কিছুর অভাব নেই, কিন্তু এখন লকডাউন সময় আছে আর বাইরে বেরোনো যাবে না, কিন্তু যদি তোমরা চাও এরকম দুল কিন্তু নিজেরাই তৈরি করে পড়তে পারো। আর কেনা জিনিসের থেকে নিজে তৈরি করা জিনিসের সেই জিনিসের যে পড়ার আনন্দ সেটা আর বলা যায় না, কিন্তু সেটা ফিল করা যায়। চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। জানি এই পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়, তবুও নিজেদের শক্ত করে চলতে হবে, মনে আনন্দ রেখে খুশি রেখে যে হ্যাঁ নিশ্চয় আমরা এই দিন কাটিয়ে উঠবো সেই আশাতেই। তো চলো আজকের মতো সকলকে টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে।